আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথম দিন মেট্রেল দিয়ে কোথায় ঘুরতে গেলাম। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো এখন আমরা মেট্রোলে বসা চলে আসছি আগারগাঁও স্টেশনে। মেট্রো রেলের স্টেশনের পাশে বিমানবাহিনী জাদুঘর, আর আমরা আজ সেখানে ঘুরতে চলে আসলাম। যারা মেট্রো রেলে উঠে কোথাও ঘুরতে যেতে চান তাদের জন্য এটি একটি আদর্শ জায়গা। যে কোনো মেট্রো রেল স্টেশনে উঠে আগারগাঁও স্টেশনে চলে আসতে পারবেন আগারগাঁও স্টেশনের সাথে থাকা এই বিমান জাদুঘরে। তো আমরা চলে এসেছি বিমানবাহিনী জাদুঘরে। এসে প্রথমে আমরা টিকিট কাউন্টারের দিকে চলে গেলাম। এখান থেকে টিকিট কেটে তারপরে ভিতরে ঢুকতে হবে। এখানে টিকিটের মূল্য জন প্রতি 50 টাকা করে, আর 2 বছর নিজের বাচ্চাদের কোনো টিকিট লাগবে না। যাই হোক, টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে পড়লাম। পরিবেশ দেখে বেশ ভালো লাগছিল, কি সুন্দর সবুজে শ্যামলে ভরা। চলুন তাহলে আমরা সকলে মিলে ঘুরে দেখি। প্রথমে এই সাইডটাতে চলে গেলাম। এগুলো কাছ থেকে দেখতে খুব সুন্দর লাগছে। এখন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাব। বিমান জাদুঘরে বিমান থাকবে না এটা কি হয়? এদিকে অনেক বিমান ছিল, এগুলো যুদ্ধের সময় ব্যবহার হয়েছে বা আগে আকাশে উড়তো না, সেগুলো এখানে এখন আর কোনো কাজেই আসে না। এখানে প্রদর্শনীর জন্য রাখা হয়েছে। এখানে বিমানে উঠে পিকচার তুলতে পারবেন। প্রতিজনের টিকিট 30 টাকা। এখানে সারি সারি বিমান আছে, প্রত্যেকটা বিমানের ইতিহাস লেখা আছে। বিমান ছাড়াও আরও অনেক কিছু আছে, ছোটদের জন্য রাইড আছে, বড়দের জন্য রাইড আছে। আগে বিমানগুলো দেখে নিই, তারপর ভিতরের দিকে যাব। এই তো আমাদের 2 পাইলট বিমান চালাচ্ছে। বিমান দেখা শেষে ভিতরের দিকে যাচ্ছি। ভিতরের পার্কের সামনের দিকে এখানে আছে ফ্রোজেন ফ্যামিলি, এখানে দাঁড়িয়ে মাহা পিক তুলছে। এখানে আছে ব্যাগ মশাই বসে, আর মাহা আর লুবান ওর কাছে বসে ব্যাগ মশাইকে নিয়ে মজা করছে। আর এটা হচ্ছে একটা ডাইনোসর, কত বড় মুখ, হাঁ করে দাঁড়িয়ে আছে। আরও অনেক স্ট্যাচু ছিল, কিছু আছে হাতি, জেব্রা, আরও অনেকগুলোর কাছে গিয়ে ছবি তুলতে পারবেন। তো এই বাঘের মুখ দিয়ে ঢুকে গেলাম ওই পাশ দিয়ে আর একটা পার্কে। এখানে অনেক ধরনের রাইড আছে, ছোট বড় সবার জন্য এখানে রাইড আছে। এটা হলো ব্রেক ডান্স, জন প্রতি 50 টাকা। এটা কিন্তু প্রচণ্ড জোরে ঘুরে, যাদের মাথা ঘোরার বা অন্য কোনো প্রবলেম আছে তারা তো অবশ্যই উঠবেন না। এটা সুইং চেয়ার, এটা জন প্রতি 50 টাকা। আমার পুরো ফ্যামিলি এটাতে উঠেছে, বেশ মজা করেছি। এখানকার সবচেয়ে ডেঞ্জার, এটার নাম হচ্ছে রেঞ্জার, জন প্রতি 50 টাকা। এটাতে ওঠার সাহস আমার নাই, একবার ফ্যান্টাসিতে উঠেছিলাম, অনেক ভয় পাইছি। আমার মেয়ে উঠেছে অনেক সাহস করে। তো দেখুন কিভাবে এটা উপরে উঠে উল্টো করে রাখে, পা উপর দিকে মাথা নিচের দিকে কিছুক্ষণ, তারপর আবার ছেড়ে দেয়। যারা ভিতরে আছে তাদের কি অবস্থা? ও আর ওরা চিৎকার দিচ্ছিল, আমার তো ভীষণ ভয় লাগছে। আমার মেয়েটা ভীষণ সাহস বটে। এ
পাশে আছে জ্যাম্পিং ফ্লোপ, আমার মাহাতো ভীষণ মজা পাচ্ছে। এখানে বাচ্চাদের জন্য বেশ কিছু রাইড ছিল, সব রাইডে 40-50 টাকার মধ্যেই ছিল। এটা একটা বাচ্চাদের ট্রেন, ও সবগুলো রাইডেই উঠছে আর ভীষণ মজা করছে। এখানে আছে বোট ক্লাব, এখানে বোর্ডিং করা যায়। আমাদের ঘুরতে ঘুরতে রাত হয়ে আসছে, তাই আর বোর্ডিং করতে পারলাম না। আর এখানে লেজার লাইট শো দেখানো হয়। এখানে বাচ্চাদের আরেকটা জোন আছে, এখানে ঢুকতে টিকিট লাগে আর ভিতরে সব খেলনা ফ্রি। তো বাচ্চাদের 50 টাকা আর বড়দের 25 টাকা করে লাগে। মাহাতো ভীষণ মজা করছে ভিতরে। এখন প্রায় রাত 7:30, আমরা এখন চলে যাব, কিন্তু মাহা কিছুতেই বের হচ্ছে না। অনেক জোর করে বাইরে বের করা হলো। আমরা এখন বের হয়ে যাব। সবাই খুব বেশি ভালো থাকবেন, আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।